হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা তো দেখেছেন অলরেডি যে আসলে আইটিবিডির যে ল্যাপটপগুলো আছে, প্রিমিয়াম কালেকশন আমি বলতে পারি, মিড বাজেট ল্যাপটপ বলতে পারি, প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইস চলছে। সবাই অনেক ভালো রেসপন্স করেছে, আপনাদের কমেন্টগুলো আমরা দেখেছি। আশা করছি যে আমরা আপনাদের জন্য আরও বেশি ডিসকাউন্ট করে ল্যাপটপগুলো বা প্রাইস ছাড় দিয়ে বা হচ্ছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ বা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ রাখার চেষ্টা করেছি যে ল্যাপটপগুলো ডিসকাউন্ট প্রাইসে চলছে, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন, এবং আমাদের কিন্তু অলরেডি নতুন স্টক চলে এসেছে। ল্যাপটপের যে কোয়ান্টিটিগুলো আছে বা যে কোন ল্যাপটপগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আপনারা জানতে চাচ্ছেন, যে আপনারা যখন আসবেন কোন ল্যাপটপগুলো স্টক দেখে পারচেস করতে পারবেন, কোন ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে আপনারা রেগুলার মডেল হিসেবে পারচেস করতে পারবেন। আমি শ্যামের শান্ত আছি আজকে সম্পূর্ণ ভিডিওতে, ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন এবং প্রাইস সব কিছু আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওতে বর্তমানে আমাদের কী রানিং স্টক আছে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আজকে প্রিমিয়াম কালেকশন থাকবে, মিড বাজেটের ল্যাপটপ আছে, ডেল এক্সপিএসের চমৎকার কালেকশন আমি দেখতে পাচ্ছি, এবং এইচপির যে রাইজেন সিরিজের মধ্যে খুবই ভালো কালেকশন আজকে ভিডিওতে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রোর পর চলে আসলাম আমরা সরাসরি মূল ভিডিওতে, আর ইন্ট্রোতে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে আসলে আজকের ভিডিওটা কী পারপাসে থাকছে। আমরা রিসেন্টলি যে স্টকগুলো আছে সেই স্টকের আসলে প্রাইস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ল্যাপটপের কোয়ান্টিটি এবং কন্ডিশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে এখন যে ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপগুলো আছে সেগুলো কি অলরেডি স্টকে অ্যাভেলেবেল আছে কি না, বা কোন কোন ল্যাপটপগুলো স্টক শেষ হয়ে গেছে, কোন কোন ল্যাপটপগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টের যে মডেলটা নিয়ে আমি কথা বলতে চাই, এই মডেলটা আজকে রাখার সবথেকে বড় কারণ হচ্ছে এটা আমাদের লাস্ট ভিডিওতে একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে প্রাইসটা উল্লেখ ছিল আগের প্রাইসটা, যেটা হচ্ছে 52,990 প্রাইস ছিল, বাট ল্যাপটপটা কিন্তু অলরেডি 48,990 টাকা, যেটা হচ্ছে 4,000 টাকা ডিসকাউন্টে অলরেডি চলছে। তো সবাইকে জানানোর উদ্দেশ্যে বলছি, যারা ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে যাচ্ছেন, মডেল হচ্ছে এইচপি জেডবুক 15U G5, Core i7 8th Gen, 16 GB র্যাম, 512 GB SSD, 2 GB ডেডিকেটেড আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, টোটাল 10 GB গ্রাফিক্স, 15.6 inch ডিসপ্লে। এই ল্যাপটপটার প্রাইস কিন্তু 48,990 টাকাই থাকবে, ডিসকাউন্ট প্রাইসই আছে, স্টক যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু 48,990 থাকে। তো অনেকে আসলে লাস্ট ভিডিও দেখে কনফিউশন ছিলেন যে 52,990 ছিল, তো অনেকেই বললেন যে ভাই ডিসকাউন্টটা কি শেষ হয়ে গেছে কিনা। না, ডিসকাউন্টটা শেষ হয়নি, আমাদের ওটা মিস্টেক ছিল যে ওই ভিডিওতে প্রাইসিংটা বেশি ছিল, আর এখনকার যে প্রাইসটা আছে 48,990 ডিসকাউন্ট প্রাইসই আছে, আপনারা ডেফিনেটলি পারচেস করতে পারবেন। আর এই যে মডেলটা এইচপি জেডবুক 14U G5, Core i7 8th Gen, 16 GB, 512 GB, 2 GB ডেডিকেটেড এবং টাচ স্ক্রিন ডিসপ্লে, এই মডেলটা কিন্তু মাঝখানে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিলো, তো অনেক কাস্টমার এটা এসেও আসলে দিতে পারিনি আমরা, কারণ স্টক ছিল না, বাট এটা কিন্তু এখন আমরা আবার রিস্টক করে ফেলেছি। এখন কিন্তু 10 পিসের মতো স্টক আছে, আমি বলবো যারা 1 উইকের মধ্যে আসবেন অ্যাটলিস্ট কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন। এইচপি জেডবুক 14U G5, Core i7 8th Gen, 16 GB র্যাম, 512 GB SSD, এবং এটাতে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 8 GB শেয়ার, টোটাল 10 GB গ্রাফিক্স পাচ্ছি আমরা, ডিসপ্লেটা টাচ স্ক্রিন ডিসপ্লে থাকছে, IPS ডেফিনেটলি, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, সব ধরনের কাজ করার উপযোগী, 2 GB ডেডিকেটেড, 16 GB i7 8th Gen, সব ধরনের ভারী কাজ করতে পারবেন। এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসই আছে, এটা কিন্তু আমরা প্রাইসটা বাড়াইনি, আমরা বলেছিলাম যে স্টক শেষ হয়ে গেলে প্রাইসটা কিন্তু আপ ডাউন করতে পারে, বাট এটা আমরা সেম প্রাইসই রেখেছি। যখন আমরা ডিসকাউন্ট দেওয়ার আগে প্রাইস ছিল 55,990 টাকা, আর আমরা কিন্তু ল্যাপটপে সরাসরি 3,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, যেটা হচ্ছে 52,990 টাকা। মজার ব্যাপার হচ্ছে নতুন স্টক হওয়া সত্ত্বেও আপনারা 52,990 টাকায় এখনও ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারছেন। এরপর আমরা যেটা দেখাবো এইচপি এলিটবুক 830G7, এটাতে আজকে আমরা একটা স্পেশাল অফার দিব। এইচপি এলিটবুক 830G7, Core i7 10th Generation, 16 GB, 512 GB, 8 GB শেয়ার গ্রাফিক্স, 13.3 inch সুপার ন্যানো বেজেল ডিসপ্লে। যারা ফ্রেশ কন্ডিশনে একদম কম্প্যাক্ট সাইজ ল্যাপটপ চান তাদের জন্য ল্যাপটপটা এক কথায় বেস্ট একটা ল্যাপটপ হবে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছুই থাকবে না। আর এটা কিন্তু 2022-এর ল্যাপটপ, 2022-এর ডিসেম্বরের, তো খুবই কম দিন হয়েছে যে ল্যাপটপটা রিলিজ হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 9 মাসের মতো, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। এটার যে প্রাইসটা আমাদের পূর্বে প্রাইস ছিল 65,990 টাকা, এবং এটাতে একটা সারপ্রাইজ গিফট বা একটা সারপ্রাইজ ডিসকাউন্ট আমি বলতে পারবো, যারা আইটিবিডি চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন আজকের ভিডিওটা পাবলিশ হওয়ার 7 দিন পর্যন্ত ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন 63,990 টাকা, সরাসরি 2,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু এই ল্যাপটপে। তো যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, একটা ভালো অফার বলতে পারেন ল্যাপটপটাতে। ডেল এক্সপিএস নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, ডেল এক্সপিএসের এখন বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, আর সবগুলোই কিন্তু টাচ স্ক্রিন এবং 3K রেজুলেশন ডিসপ্লে দেয়। যেমন এটা হচ্ছে ডেল এক্সপিএস 13 ইঞ্চ ডিসপ্লে,
3K রেজুলেশন, হাই রেজুলেশন ডিসপ্লে, যারা একটু কম বাজেটের মধ্যে হাই রেজুলেশন ডিসপ্লে চান তাদেরকে আমি এটা সাজেস্ট করবো। ডেল এক্সপিএস কার্বন ফাইবার বডি, ব্যাকসাইডে মেটাল থাকছে, কনফিগেশন হচ্ছে কোরাই সেভেন 7 জেন 8 জিবি 256 জিবি। আমাদের কাছে কোরাই সেভেন 7 জেনও আছে, কোরাই সেভেন 6 জেনও আছে, 8 জিবি 256 জিবি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, দুইটাই কিন্তু টাচ স্ক্রিন এবং 3K রেজুলেশন ডিসপ্লে। আর i7 7 জেন যেটা, এটার প্রাইসটা আমরা করেছি 42,990 টাকা, একদম সুপার ফ্রেশ কন্ডিশন 3K রেজুলেশন ডিসপ্লে দিয়ে। i7 6 জেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ডেল এক্সপিএস 13, i7 6 জেন 8 জিবি 256 জিবি, 13.3 ইঞ্চ সুপার ন্যানো বেজেল, টাচ স্ক্রিন, 3K রেজুলেশন, IPS ডিসপ্লে। আর এটার যে প্রাইসিংটা 38,990 টাকায় আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ডেল এক্সপিএসের কিন্তু দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ডেল এক্সপিএসগুলো পারচেস করতে পারবেন। আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে, সফটওয়্যার সাপোর্ট এবং উইন্ডো সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা। HP-র বেশ কিছু কালেকশন আমরা দেখাতে চেয়েছিলাম, HP-র মধ্যে কিন্তু HP-র G5 আমাদের কাছে কালেকশনটা স্টক শেষ হয়ে গিয়েছিল, এখন আমরা রিস্টক করে ফেলেছি। আমি জাস্ট আপনাদেরকে বলবো আপনারা কন্ডিশনটা খেয়াল করবেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট। HP লিটবুক 830G5, কোরাই 5 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স আছে, র্যাম 32 জিবি করতে পারবেন, SSD বাড়াতে পারবেন। যারা একদম ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক ডিভাইস, অথেন্টিক G5 পারচেস করতে যাচ্ছেন অবশ্যই ITBD ভিজিট করবেন। বাট এটা কিন্তু অনেকগুলো গ্রেডিং হয়, আপনারা যদি লো গ্রেডের ল্যাপটপ পারচেস করতে চান ITBD তে কিন্তু কোনো লো গ্রেডের ল্যাপটপ থাকছে না। যেমন G5 কিন্তু কিবোর্ড চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ বা হচ্ছে চ্যাসিস কালার করা বা চ্যাসিস চেঞ্জ করা, এরকম ল্যাপটপও কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে, বাট ওগুলো আপনি ITBD তে পাবেন না, যেটা আসলে আমাদের বলার প্রাইস থেকে অনেক কম প্রাইস আপনি পেয়ে যাবেন। বাট আমাদের যে প্রাইসিংটা আমরা করেছি সব কিছু জেনুইন দিয়ে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, প্রাইসটা পড়বে মাত্র 30,990 টাকা। আপনি যদি আরেকটু কম প্রাইসে পারচেস করতে চান আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট আমাদেরটার প্রাইসিংটা কিন্তু 30,990 টাকা। এটা আমি বলে দিচ্ছি কারণ অনেকে আসলে কনফিউজ হন, এক জায়গায় মানে অন্য কারো ভিডিওতে প্রাইস দেখে এসে আমাদের কাছে বলেন যে ভাই আপনারা এই প্রাইসটা বলেছেন, আলটিমেটলি এটা কিন্তু রাইট না। তো আমাদের যে প্রাইসিংটা 30,990 টাকা, কোয়ালিটিটাও আপনি এরকমই পাচ্ছেন। অবশ্যই যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আপনি যদি লো গ্রেড কোয়ালিটি ল্যাপটপ চান সেই ক্ষেত্রে আমরা আপনাকে কোনো হেল্প করতে পারছি না। অবশ্যই রাইজেন সিরিজের মধ্যে বেশ কিছু প্রোডাক্ট আছে, আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি আসলে G6টা দেখাতে চাচ্ছি, Vega 10 গ্রাফিক্স দিয়ে, Vega 10 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে, 745G6 Ryzen 7 3000 সিরিজ, 3700U, 16 জিবি র্যাম, 256 NVMe, 8 জিবি শেয়ার গ্রাফিক্স আছে, 2 জিবি ডেডিকেটেড আছে, টোটাল 10 জিবি গ্রাফিক্স পাচ্ছি আমরা, 14 ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক সব কিছু অ্যাভেলেবেল। আপনি যদি কন্ডিশনটা একটু ক্লোজ থেকে দেখেন একদম সুপার ফ্রেশ, দেখেন খুবই চমৎকার কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার যে প্রাইসিংটা, আমাদের পূর্বে প্রাইস 43,990 ছিল, এখন 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে, 42,990 টাকা প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এরকম আরও অনেক ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, আসলে দেখালে শেষ করা যাবে না, বেশ কিছু ল্যাপটপের প্রাইস ডিসকাউন্ট আছে। আমি বলবো যারা আসলে একদম দেখে চালিয়ে পারচেস করতে যাচ্ছেন সরাসরি শপে চলে আসবেন। শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপটি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের কন্ট্যাক্টে নাম্বারে যোগাযোগ করে নাম এর ফোন নাম্বার ডিটেক্স করে 1,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে বুকিং দিয়ে আপনি বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। অবশ্যই আপনার জেলায় পৌঁছানোর পর আপনি প্রোডাক্টটি দেখে তারপরে উঠাতে পারবেন। আর ঢাকার মধ্যে যারা আছেন তারা ডেফিনেটলি আমাদের নাম্বারে যোগাযোগ করলে হবে। EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমাদের শপে, আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হলে 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। বিস্তারিত জানার জন্য উপরে আমাদের কন্ট্যাক্ট করতে, নাম্বার যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজ আছে ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে itbdcombi.com, সেখানেও আপনারা চেক আউট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবেন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।